सबाई सफल होते चाय किन्तु क्यों परिश्रम करते चाय ना। सबाई टाका उपार्जन करते चाय किन्तु क्यों निजेर ज्ञान के वृद्धि करे ना। सबाई चैम्पियन ट्रफी पेते चाय किन्तु क्यों चैम्पियन देर साथे प्रतियोगिता करते चाय ना। सबाई सब किछु जय करते चाय किन्तु क्यों हेरे जावार भय के जय करते पारे ना। सबाई निजेर पाये दाड़ाते चाय किन्तु क्यों व्यवसा वाणिज्य करार साहस पाए ना। सबाई क्लासेर बेस्ट स्टूडेंट होते चाय किन्तु क्यों पढ़ा टेबिले समय दीते चाय ना। अनेके आमाके प्रश्न करे भाई आपने चाकरी करार जन्य उत्साहित ना करे व्यवसा वाणिज्य करार जन्य उत्साहित करें केन। व्यवसा करार जन्य तो अनेक टाका पैसार प्रयोजन सबार तो आर सेई सामर्थ्य नेई। शुनुन आपनादेरकेई बोलछि व्यवसा वाणिज्य करार जन्य टाका पैसार प्रयोजन पड़े ना। व्यवसा वाणिज्य करार जन्य ज्ञान आर बुद्धिर प्रयोजन पड़े। व्यवसा वाणिज्य करार जन्य परिकल्पनार प्रयोजन पड़े। यदि व्यवसा करार जन्य शुधुमात्र टाका पैसारई प्रयोजन हतो ताहले टाका पैसा वाला मानुषगुलो पकेट भर्ती टाका निये चाकरीर पेछने छुटतो ना। कखनो व्यर्थताके घृणा करबेन ना। व्यर्थता आमादेर जीवनेर अनेक बड़ एकटी शिक्षक। व्यर्थता एसे आमादेरके आमादेर भूलगुलो सम्पर्के जानिये देय। व्यर्थ होये जाबार कारणगुलो जानिये देय। पीछने पड़े थाकार कारण जानिये देय। भूल संशोधन करार सुयोग देय। जीवन युद्धे हेरे गिये मृत्युर कथा भाबार आगे सेई सब मानुषेर कथा एकबार भाबुन जारा आपनार थेकेओ खराब परिस्थितिते आछेन। আপনি কি জানেন রাস্তার পাশে পড়ে থাকা হাত পা বিহীন ভিখারিটাও বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে আর আপনি আপনার কাছে হাত পা টাকা পয়সা সব কিছু থাকা সত্ত্বেও আপনি হাল ছেড়ে দিচ্ছেন। জীবনের সবথেকে বড় সত্য কথাটা কি জানেন আপনার খারাপ সময়ে কেউ নিজের থেকেই আপনাকে সাহায্য করতে আসবে না কিন্তু দু চারটা কথা শোনানোর সুযোগ পেলে সবাই কথা শুনিয়ে যাবে। হ্যাঁ দু চারটা কথা শোনানোর সুযোগ পেলে সবাই আপনাকে কথা শুনিয়ে যাবে। মনে রাখবেন জীবন যখন আপনাকে হাসাবে তখন বুঝে নেবেন আপনি আপনার ভালো কাজের ফলাফল পাচ্ছেন আর জীবন যখন আপনাকে কাঁদাবে তখন বুঝে নেবেন আপনার ভালো কাজ করার সময় এসে গেছে। হ্যাঁ জীবন যখন আপনাকে কাঁদাবে তখন বুঝে নেবেন আপনার ভালো কাজ করার সময় এসে গেছে। মানুষ ততক্ষণ আপনার সাথে সম্পর্ক টিকিয়ে রাখবে যতক্ষণ আপনার কাছ থেকে তারা কিছু পাবে। তাই নিজের মাঝে এমন কিছু জিনিস লুকিয়ে রাখুন যেন সেটা পাওয়ার জন্য হলেও মানুষ আপনার পাশে থাকে। হ্যাঁ নিজেকে কখনো মূল্যহীন বানিয়ে ফেলবেন না কারণ মূল্যহীন জিনিসগুলো মানুষ ময়লা আবর্জনা ভেবে ডাস্টবিনে ফেলে দেয়। হ্যাঁ মূল্যহীন জিনিসপত্রগুলো মানুষ ময়লা আবর্জনা ভেবে ডাস্টবিনে ফেলে দেয়। জীবনে বড় কিছু করতে চাইলে নিজের সিদ্ধান্তগুলো নিজেই নিতে শিখুন। হ্যাঁ জীবনে অনেক বড় কিছু করতে চাইলে নিজের সিদ্ধান্তগুলো নিজেই নিতে শিখুন কারণ অন্যের সিদ্ধান্তের অপেক্ষায় থাকলে মিছিমিছি আপনার সময় চলে যাবে। আপনি জানেন কি আপনি হাসি মুখে সব কষ্টগুলো মেনে নিতে থাকলে মানুষ ভেবেই নেবে আপনার কোনো কষ্টই হয় না। হ্যাঁ আপনি হাসি মুখে সব কষ্টগুলো মেনে নিতে থাকলে মানুষ ভেবেই নেবে আপনার কোনো কষ্টই হয় না।
আপনি জানেন কি, আপন মানুষগুলো যখন হাত ছেড়ে দেয় মানুষ ঠিক তখনই হাঁটতে শেখে। হ্যাঁ, আপন মানুষগুলো যখন হাত ছেড়ে দেয় মানুষ ঠিক তখনই একা হাঁটতে শেখে, তার আগে নয়। বাবা মায়ের চোখে কখনো পানি আসতে দেবেন না, কারণ যে ঘরের ছাদ দিয়ে পানি পড়ে সেই ঘরটা দুর্বল হয়ে যায়। খুব কাছের কেউ আপনাকে অপমান করলে সহ্য করে নিন, কারণ স্বর্ণ কাদায় পড়ে গেলে তার মূল্য কমে যায় না। হ্যাঁ, কেউ আপনাকে অপমান করলে সহ্য করে নিন, কারণ স্বর্ণ কাদায় পড়লে তার মূল্য কখনো কমে যায় না। আপনি জানেন কি, প্রয়োজনের থেকে বেশি হয়ে গেলে সেটা আপনাকে অবশ্যই কাঁদাবে, হোক সেটা ভালোবাসা অথবা অহংকার। ধন সম্পদ নিয়ে অহংকার তো তারাই করে যারা জন্মসূত্রে সম্পত্তি পেয়েছে, আর যারা কাউকে ধোকা দিয়ে সম্পদ অর্জন করেছে। ধন সম্পদ নিয়ে তারাই অহংকার করে যারা জন্মসূত্রে সম্পত্তি পেয়েছে, আর যারা কাউকে ধোকা দিয়ে সম্পদ অর্জন করেছে। জীবন অনেক আজব জিনিস ভাই, জীবন অনেক আজব জিনিস ভাই। যতক্ষণ আপনার শরীরে জীবন থাকবে ততক্ষণ আপনাকে কেউ দেখবে না, আর যখন আপনার শরীর থেকে জীবন চলে যাবে তখন সবাই কাপনের কাপড় সরিয়ে সরিয়ে দেখবে। হ্যাঁ, তখন সবাই কাপনের কাপড় সরিয়ে সরিয়ে দেখবে। আমি খুব অবাক হয়ে যাই, মেয়েরা যতদিন বেঁচে থাকে তাদেরকে কখনো পর্দা করা শেখানো হয় না, কিন্তু মৃত্যুর পরে সেই মেয়েটির লাশটিকে কাউকে দেখতে দেয়া হয় না। হ্যাঁ, মৃত্যুর পরে সেই মেয়েটির লাশটিকে কাউকে দেখতে দেয়া হয় না। মনে রাখবেন, ফেলে আসা খারাপ দিনগুলো আপনার স্মৃতিতেই থেকে যাবে, আর আপনার ভবিষ্যৎ আপনার কর্মের উপরে নির্ভর করে গড়ে উঠবে। তাই কাজ করলে ভালো কাজ করুন, কারণ আপনি আজ যা করবেন ভবিষ্যৎ আপনাকে ঠিক তাই ফিরিয়ে দেবে। হ্যাঁ, আপনি আজ যা করবেন ভবিষ্যৎ আপনাকে তাই ফিরিয়ে দেবে। শেষ একটি কথা মনে রেখো, তুমি দিনের বেশিরভাগ সময় নিজেকে নিয়ে যা ভাববে তোমার জীবনটা সেভাবেই গড়ে উঠবে। হ্যাঁ, তুমি দিনের বেশিরভাগ সময় নিজেকে নিয়ে যা ভাববে তোমার জীবনটা সেভাবেই গড়ে উঠবে। তুমি যদি নিজেকে সবসময় অপদার্থ ভাবতে থাকো তাহলে তোমার জীবনের হিসাব খাতাটি বের করে দেখো, সেখানে তুমি অপদার্থতার গল্পগুলো ছাড়া আর কিছুই খুঁজে পাবে না। হ্যাঁ, নিজেকে যদি তুমি অপদার্থ ভাবতে থাকো তাহলে তোমার অতীতের গল্পগুলো একটু ঘেঁটে দেখো, সেখানে তুমি অপদার্থতার গল্প ছাড়া আর কিছুই খুঁজে পাবে না। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।